আসসালামু আলাইকুম আমাদের আজকের বইটি হচ্ছে নীর বইটি এই বইতে যে মেন যে ক্যারেক্টারটি তা হচ্ছে নিলয় তো বইটির লেখকের নাম হচ্ছে ইয়ামিন সিদ্দিক নিলয় এবং এই বইটি হচ্ছে ইলহাম থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দেড়শো টাকা এবং এই বইতে আছে একশো চার পৃষ্ঠা তো যে কথাটি বলছিলাম তা হচ্ছে নিলয় নিয়ে তো নিলয় হচ্ছে এই বইয়ের মূল ক্যারেক্টার এই বইয়ের মধ্যে নিলয়ের পুরা ছোটোবেলা থেকে জীবন শুরু করে সে কিভাবে ইসলামের দিকে আসলো এবং কিভাবে তার জীবনটি পরিবর্তন হয়ে গেল তা নিয়ে পুরো বইটি তো দেখা যায় যে নীলয়ের পরিবারও আমাদের অন্য সব পরিবারের মতনই নর্মাল একটি ইসলামিক পরিবার মানে নামে মাত্র ইসলামিক দেখা যায় তার বাবা মা দুজনই মতবান করে বা দুজনই নাস্তিক টাইপের ছিল এমনকি তার বোনও হারাম রিলেশনশিপের মধ্যে ছিল এমনকি নীলয় নিজেও সময় হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায় এবং এটা একবার না এটা হয় দুইবার কিন্তু সে আস্তে আস্তে সেখান থেকে ফিরে আসে দেখা যায় তার জীবনে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে তার জীবনের মোড়টি ঘুরে যায় তো এখানে দেখা যায় যে আপনি যদি বইটির শেষ দিকে দেখেন তাহলে দেখবেন যে তার দাদু যখন মারা যায় তখন তার দাদির এই মৃত্যুতে তার মধ্যে একটা ভালো পরিবর্তন আসে সে বুঝতে পারে যে মানুষের জীবনে আসলে পরিবর্তন দরকার মানুষ যদি ইসলামের দিকে না আসে তাহলে সে কখনোই শান্তি পাবে না বা প্রশান্তি পাবে না আপনার কাছে হয়তো অনেক জিনিস থাকতে পারে অনেক টাকা থাকতে পারে কিন্তু যে শান্তিটি সেটা আপনি পাবেন শুধুমাত্র ইসলামের মধ্যে থাকলে আর এর ছিল না সেও শান্তি খুঁজছিল এবং এই শান্তির পথ খুঁজতে খুঁজতে সে একসময় ইসলামের দিকে চলে যায় এবং সে আল্লাহর দিকে ফিরে আসে এবং সে বুঝতে পারে যে কেন আমাদের প্রতিদিনকার জীবনে আমাদের ইসলামের পথে থাকতে হবে ইসলামের জীবন বিধান মেনে চলতে হবে এবং এই বইতে খুবই সুন্দর করে দেওয়া আছে প্রতিটি ঘটনার সাথে সাথে প্রতিটি পরিবর্তনের সাথে সাথে একটি করে কোরআনের আয়াত দেওয়া আছে বা হাদিস দেওয়া আছে সেই সব হাতিসগুলো রেফারেন্সও দেওয়া আছে তো আমি বলবো যে এই বই যখন আপনারা পড়বেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রতিটি চেঞ্জের মধ্যে যা নাকি আমরা আমাদের প্রতিদিনকার জীবনের চেঞ্জের মধ্যে যাই যে একজন প্রথম দিকে যখন নামাজ পড়ে তখন তার মধ্যে কি পরিবর্তন আসে একজন পরিবারের মধ্যে সব চাপগুলো থাকে দেখা যায় যে আপনি নামাজ পড়ছেন আপনার বাসায় কিন্তু কেউ নামাজ পড়ছে না তখন যে সমস্যাটা হয় সেই সব পরিবারের বিষয়গুলো বা দেখা যায় যে আপনি একজন পর্দা করছেন কিন্তু অন্য কেউ বাসাতে পর্দা করে না তখন যে সমস্যাগুলো হয় তো সেই সব বিষয় নিয়েই কিন্তু এই বইটি নীলের মতো একজন ছেলে যে নাকি জেনারেল লাইনে ছিল এবং তার বাবা মা ছিল নাস্তিক এবং সেই নাস্তিকতা থেকে কীভাবে তারা সবাই পরিবর্তন হয়ে যায় তার বোনের মধ্যে পরিবর্তন আসে তো এই সব কিছু নিয়ে এই বইটি এবং আপনারা দেখবেন যে বইটি যখন আপনারা পড়বেন আপনাদের কাছে ভালো লাগবে যখন আপনারা দেখবেন যে আস্তে আস্তে সব কিছু কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে যে আল্লাহর যখন সাহায্য আসবে বা আপনি যখন পরিবর্তন হবেন আপনিও দেখবেন যে এই সব পরিবর্তনগুলো আপনাদের জীবনেও আসবে তো মনে করি যে এই বইটি সকলেরই পড়া উচিত খুবই ভালো লাগবে আপনাদের খুবই আনন্দ পাবেন বইটি পড়ে খুবই সহজ করে লেখা এবং খুব বেশি বড় তো না একশো দুই পৃষ্ঠা বা চার পৃষ্ঠা বলতে গেলে তো সেই বইটা পড়তে কতক্ষণ লাগবে আপনাদের তাই না আপনারা সবাই এই বইটি পড়বেন সংগ্রহ করবেন নতুন একটি বই খুব একটা বেশি দিন হয়নি যে প্রকাশিত হয়েছে আমি আশা করবো আপনারা সবাই এই বইটি সংগ্রহ করবেন এবং এই বইটি অবশ্যই অন্যদের কাছে প্রচার করবেন অন্যদেরকে উপহার দিবেন এরকম একটি বই এটা হবে কি তাদের সবার যে ধারণাগুলো বা সবার যে কনফিউশনগুলো তা অনেকাংশে দূর হয়ে যাবে এই বইটি পড়লে এবং আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন এবং এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে